আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 1952 সালের এই দিনে বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের কাছে গৌরবোজ্জ্বল এই দিনটি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তবে এবার করোনার কারণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ছিল সীমিত পরিসরে। সারা দেশ থেকে সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাবেন সুরাইয়া সীমা। খুলনার হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন সজীব ওয়াজেদ জয় জেলা ডিজিটাল পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পাবনায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহীদ দিবস উপলক্ষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে। নোয়াখালীতে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, চৌমুহনী প্রেস ক্লাব সহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। কুমিল্লা চৌদ্দগ্রামের দক্ষিণ লাটিমি কাজী রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাজ ফাউন্ডেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে 600 জনের মাঝে খাবার বিতরণ করা হয়। গোপালগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুলদেশ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুলদেশ শ্রদ্ধা জানায়। ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এরপর শ্রদ্ধা জানান সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। সাভার কেন্দ্রে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। পরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। টঙ্গীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও টঙ্গী থানা প্রেস ক্লাব। জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম সহ বিভিন্ন সংগঠন। মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। কিশোরগঞ্জে সংসদ সদস্য ডাক্তার জাকিয়া নুর লিপি, সংসদ সদস্য রেজন আহমেদ তৌফিক, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, রোভার স্কাউটস, বিএনসিসি সহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নারায়ণগঞ্জে রাতের প্রথম প্রহরে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লা, পুলিশ সুপার জাহিদুল আলম। পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমাজসেবক হাবিবুর রহমান শাহিনের উদ্যোগে 2টি এতিমখানা ও 13টি মাদ্রাসায় 1500 শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়। ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন। জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃদিবস পালিত হচ্ছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বরিশালের আগলঝাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেলিনিয়াবাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাশেম, আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাইরে সহ সর্বস্তরের মানুষ।
টাঙ্গাইলের সংসদ সদস্য সানার হোসেন ফুলদের শ্রদ্ধা নিবেদনের পর জেলা পরিষদ, পৌরসভা সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।